আসসালামু আলাইকুম অনেক ধরনের মশলা ব্যবহার না করেও কিন্তু খুবই ইয়ামি আর টেস্টিভাবে গরুর মাংস রান্না করা যায় আজকে এই এইরকমই একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা হলো গরুর মাংসের কোরমা তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই গরুর মাংসের কোরমা তৈরির মূল প্রসেসে এখানে আমি দেড় কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিলাম আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে দুটো তেজপাতা দুটো এলাচ দুটো দারুচিনি দিয়ে দিলাম তারপর টেস্ট অনুযায়ী কিছুটা লবণ ব্যবহার করব। এখন আমি এর মধ্যে মশলা পেস্ট করা দিয়ে দিব এখানে আমি জাইফুল জৈত্রে সাদা গোলমরিচ দানা এলাচ দারুচিনি সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম এইবার আমি দুই চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট ব্যবহার করব আমি আদা রসুনটাকে সবসময় একসাথেই পেস্ট করে নি সেখান থেকে দুই চামচ নিয়ে এর মধ্যে দিয়ে দিব এখন ব্যবহার করব কিছুটা রান্নার সয়াবিন তেল তেলের পরিমাণটা এখন একটু কমই ব্যবহার করব কারণ আমি পরেও তেল ব্যবহার করব। এখন এটাকে ভালোভাবে মিক্স করে নিব এই কাজটা হাতের সাহায্যে করলে খুব সহজেই ঝটপট মিক্স করে নেওয়া যায় এভাবে করে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে ভালোভাবে লেগে যায় এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম এখন মাখিয়ে রাখা এই মাংসটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনার হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও বেশি সময় ধরে রেখে দিতে পারেন তাহলে রান্নার পর এটা খেতে বেশি ভালো লাগে এখন আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রটা চুলায় বসিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রান্নার সয়াবিন তেল দিয়ে দিব যেহেতু আমি আগেও তেল ব্যবহার করেছিলাম সেই পরিমাণ বুঝিয়ে এখানে তেল ব্যবহার করতে হবে এখন এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব চার পাঁচটার মতো পেঁয়াজ আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে গরম তেলে হালকাভাবে ভেজে নেব কিছুক্ষণ পরে দেখতে পাবো পেঁয়াজটা ব্রাউন কালার চলে আসছে ঠিক তখনই আমি এর মধ্যে সেই মাখিয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দেব এবার মাংসটাকে গরম তেলে হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেব তারপর চুলা আসটাকে মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখা যাবে এর মধ্যে অনেকটা পানি উঠে আসছে আরও কিছুটা পানি উঠে আসবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক পর্যায়ে দেখা যাবে এর মধ্যে অনেকটা পানি উঠে আসছে আর এই পানিটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটা প্রায় সেদ্ধই হয়ে আসবে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি আর মাঝে মাঝে ঢাকনা তুলে এটাকে আমি নেড়ে চেড়ে দিব এই অবস্থায় আসটা কিন্তু অবশ্যই মিডিয়াম আছে রেখে দিতে হবে কিছুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া দুধ ব্যবহার করব। আপনি চাইলে এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন তাছাড়া টক দইটাও ব্যবহার করতে পারেন আর হাতের কাছে টক দইটা না থাকলে সেক্ষেত্রে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারেন এবার আমি এটাকে নেড়ে চেড়ে দেবো মাংসটা যতক্ষণ না কষানো হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব আর এটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক পর্যায়ে দেখা যাবে পানিটা একদমই শুকিয়ে গেছে আর মাংসটাও প্রায় সেদ্ধই হয়ে আসছে তখন আমি এর মধ্যে কিছু আস্ত কাঁচামরিচ হাত দিয়ে ভেঙে দিয়ে দিব যেহেতু আমি আগেও কাঁচামরিচ ব্যবহার করেছিলাম সো সেই পরিমাণ বুঝিয়ে এখানে কাঁচামরিচটা দিতে হবে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিব যখনই কষানো হয়ে যাবে তখনই আমি এর মধ্যে পানি দিয়ে দেবো পানিটাও পরিমাণ বুঝিয়ে এখানে ব্যবহার করতে হবে কারণ মাংসটা তো কষানো হয়ে গেছে সো সেই পরিমাণ বুঝিয়ে এখানে পানি ব্যবহার করব পানি দেওয়ার পর চুলা ফুল বাড়িয়ে দিব পানিটা যখনই ফুটতে শুরু করবে তখনই চুলা আশটাকে মিডিয়াম আঁচে করে দিব মাংসটা যেন একদমই সেদ্ধ হয়েছে এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে মাংসটা যখন প্রায় সেদ্ধই হয়ে যাবে মানে রান্না করা প্রায় শেষ হয়ে আসছে ঠিক তখনই আমি এর মধ্যে বাকি দুধটুকু ব্যবহার করব গুঁড়া দুধটা রান্নার শেষ পর্যায়ে দিলে এটার ফ্লেভারটা ভালো আসে আর খেতেও খুবই ভালো লাগে তাই কিছুটা গুঁড়ো দুধ আগে ব্যবহার করলাম আর কিছুটা রান্না প্রায় যখন শেষ হয়ে আসছে তখন এর মধ্যে আমি কিছুটা কেওড়া জল ব্যবহার করলাম কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা দিলে ফ্লেভার ভালো আসে তো একটা সময় দেখা যাবে পানিটা একদমই শুকিয়ে গেছে আর মাংসের মধ্যে তেল উঠে আসছে মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে তখনই বুঝতে হবে গরুর মাংসের কোরমাটা তৈরি হয়ে গেছে রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের একটি লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়